করোনায় মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সন্ধ্যা 7:25 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি। আক্রান্ত হওয়ার পর করোনামুক্ত হলেও 71 বছর বয়সী মাহবুবে আলমের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয় তাঁকে। সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 4 সেপ্টেম্বর জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে গত শুক্রবার ভোরে হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি সময়ের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুবে আলম টানা 11 বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। মাহবুবে আলম আইন ও আদালত অঙ্গনের সব স্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। মহামারী করোনার থাবায় বিজ্ঞ এই আইনজীবীর জীবন প্রদীপ নিভে গেল 71 বছর বয়সে। তাঁর জীবন উপাখ্যান তুলে ধরছেন জাহিদ হাসান। 1949 সালের 17 ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মৌছামন্দা গ্রামে জন্মগ্রহণ করেন মাহবুবে আলম। তিনি 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করেন, লোক প্রশাসনে মাস্টার্স করেন। 1972 সালে LLB পাস করেন। 1979 সালে ভারতের নয়াদিল্লির সংবিধান এবং সংসদীয় গবেষণা ইনস্টিটিউট থেকে সাংবিধানিক আইন ও সংসদীয় প্রতিষ্ঠান বিষয়ে 2টি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন তিনি। 1973 সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ লাভ করে আইন পেশায় যুক্ত হন। 1975 সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে পথ চলা শুরু হয়। 1980 সালে আপিল বিভাগের আইনজীবী অন্তর্ভুক্ত হন এই অ্যাটর্নি জেনারেল। 1998 সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর স্বীকৃতি মেলে। ওই বছরের 15ই নভেম্বর থেকে 2001 সালের 4 অক্টোবর পর্যন্ত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। 2005 ও 2006 সালে নির্বাচিত হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এর আগে 1993-1994 সালে সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 2009 সালের 6ই জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। এর কয়েকদিন পর 13ই জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব পান মাহবুবে আলম। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের শীর্ষ নেতাদের মামলায় আপিল বিভাগে জোরালো যুক্তিতর্ক তুলে ধরেন তিনি। যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিতের লক্ষ্যে আদালতের বাইরে গণমাধ্যমেও সোচ্চার ছিলেন মাহবুবে আলম। এছাড়া বিডিআর বিদ্রোহে মামলার আসামিদের ডেথ রেফারেন্স আপিল নিষ্পত্তি ও নারায়ণগঞ্জ সাতখুন মামলার আপিল নিষ্পত্তিতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। প্রমাণ করতে হবে না উনি জামিন পাওয়ার। মার্জিত, বিনয়ী ও বিচক্ষণ প্রজ্ঞাবান আইনজীবী হিসাবে তার প্রশংসা রয়েছে আইন অঙ্গনে। করোনা প্রকোপের মধ্যে অফিস করেছেন, মামলার শুনানিতে অংশ নিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেরকম হট্টগোল আদালতে করেছে। জাহিদ হাসান, DBC News, ঢাকা।